সাধারণ মেয়ে নয় লা এ হলো কেরণ মালা এর ক্ষমতা সংঘাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো গাইস দেখো, সকালে ঘুম থেকে ওঠার পর একটা প্রজাপতির পেছনে আমি ছুটেছি। দেখতেই পাচ্ছ প্রজাপতিটা কি দারুণভাবে বসে আছে, দেখো একদম সাদা কালারের। আমার তো ধরতে ইচ্ছা করছিল, কিন্তু আমি তো লাস্টে ধরতেই পারলাম না। দেখো আমি ধরার চেষ্টাও করেছি, আর তোমাদেরকে এই ধরাধরি বিষয় নিয়ে একটা কথা বলবো। তো এ বিষয় নিয়ে আজকে ভিডিওটা, তো আজকে ভিডিওটা পুরোটা দেখো, তাহলেই সব জানতে পারবে। তো যদিও আমি প্রজাপতিটার পেছনে ছুটেছি, মানে কিন্তু আজকে আমি প্রজাপতিটা ধরবো বলে আসিনি। আজকে আমি কি ধরবো বলে এসেছি বলো তো? আজকে আমি ধরবো হচ্ছে ফড়িং। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি ফড়িং ধরবো। তো একটা ছোটবেলার গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি। জানো তো, যখন আমি অনেকটা ছোট ছিলাম তখন না, আমি আর আমার কয়েকটা ছোট ছোট ভাই ছিল, তো ওদেরকে নিয়ে না বিকেলবেলা হলেই আমরা সবাই মিলে ফড়িং ধরে বেড়াতাম, জানো। দিয়ে আমার সব মা জেঠুমারা বলতো, ফড়িং ধরে বেড়াচ্ছিস, দেখবি বড় হয়ে ফড়িংয়ের মতো দশা হবে। আচ্ছা তাই একই অবস্থা। তো দেখো ফড়িংটাকে আমি ধরার চেষ্টা করছি, আর এটাকে আমি ধরেই ফেলবো। ছোটোবেলায় অনেক ফড়িং ধরে বেড়াতাম অনেক, আর এগুলোকে না আমাদের এখানে গঙ্গা ফড়িং বলে। তোমাদের কি নাম বলে অবশ্যই কমেন্ট করে জানাও। এই ফড়িংগুলো না খুব একটা বোকা টাইপের হয়, দেখবে একদম চালাক হয় না, কেন কি সহজেই ধরা যায় এই ফড়িংগুলোকে। আর একটু ধরনের যে বড় বড় ফড়িংগুলো হয় ওগুলো কিন্তু শর্ট করে ধরা দেয় না, আর এইগুলো তো অনায়াসেই ধরা যায়। আমি তো খুব ভালো পারি, দেখো কিভাবে আমি ফড়িংটাকে ধরি। তোমরাও কি ফড়িং ধরতে পারো? পারলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, যদিও আমি জানি যে এই পাগলের মতো কাজটা আমি শুধু পারবো। তো দেখো আমি কিভাবে ফড়িংটা ধরি। ফড়িংটা অনেকক্ষণ ধরে চুলচুল করছিল, দেখো আমি কিভাবে ফড়িংটাকে আস্তে আস্তে ধীরে ধীরে মানে রয়ে বসে বসে টার্গেট করে কেমনভাবে ধরি, একবার শুধু তোমরা দেখো। সাধারণ মেয়ে নয় লা, এ হলো কেরণ মালা, এর ক্ষমতা সংঘাত। আমি কেমন ফড়িংটাকে ধরে ফেললাম, এই দেখো আমার হাতেই রয়েছে। কিন্তু যদিও আমি এটাকে আবার ছেড়ে দেব, জাস্ট এমনি ধরে তোমাদেরকে দেখালাম। এই দেখো আমি ছেড়েও দিলাম, উড়েও গেল, কোনো ব্যাপার না। কেমন লাগলো বলো আমার ফড়িং ধরাটা? তো যাই হোক দেখো, আর এই যে কালো তিলগুলো তোমাদের দেখাচ্ছি না, এগুলো বাবা মাসির বাড়ি থেকে এনেছে, অনেক এনেছে, তো সেই জন্যে তিলগুলো একটু ছোলা হবে। আর তিল কিন্তু আমার খুব খেতে ভালো লাগে, এটা যদিও কালো তিল, তো সাদা তিলটা বেশি ভালো লাগে, কালো তিলটা একটু কম খেতে ভালো লাগে। তবে যাই হোক তিলটা আমার বেশ ভালোই লাগে খেতে। তিলটা দেখো আমি বেশ একটু ভালোই ছুলেছে, আগের দিন মা করেছিল, মা তো একবারে এমনভাবে দিয়েছে একবারে গুঁড়িয়ে গেছে পুরোটা, তো আমি হালকাভাবে প্রেস করেছিলাম। দেখো কি সুন্দরভাবে খোলাটা উঠে যাবে, এবার হাওয়ার মধ্যে দিলেই তো খোলাটা পুরোটাই উঠে যাবে। তো তোমরা ভিডিওটা দেখো। আমি ফড়িং ধরাটা দেখানোর জন্যই ভিডিওটা করেছিলাম। তো যাই হোক দেখো, এখানে দুপুরে খাবারটাও শেয়ার করে দিচ্ছি। আজকে দেখো রান্না হয়েছে ফুলকপি, আলু, ধনে পাতা দিয়ে একটা ডাল, আর এখানে দেখো রয়েছে কুমড়ো, আলু দিয়ে একটা টক, আর এদিকে দেখো রয়েছে লাউ চিচকি। আর লাউ চিচকি খেতে কিন্তু দারুণ লাগে, বেসিক্যালি লাউটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো, আর আমাদের বাড়িতে ভালো সবাই লাউ খায়। তো আর তারপর দেখো এখানে রয়েছে সয়াবিন, আলু, তারপর আরও একটু ফুলকপিও দিয়ে দিয়েছে, দিয়ে একটা ওই ঝাল
ঝাল টাইপের একটা করেছিল তরকারি টাইপের, তো আজকে কিন্তু সবই নিরামিষ। কেন আজকে বাড়িতে নিরামিষই করা হয়েছে, আজকে মাছ মাংস ডিম কিচ্ছু হয়নি। আর এদিকে দেখো যে তিলগুলো ছুললাম দেখতেই পেলে, সেই তিলগুলো দিয়ে তিলে আলু করেছে। আর তিলে আলু খেতে তো আমার ভীষণ ভালো লাগে, তোমাদেরও কি ভালো লাগে? আর এদিকে দেখো এখন হয়ে গেছে সন্ধ্যা, আর সন্ধ্যাবেলাতে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা দেখো আমার মা আজকে বাড়িতে কাজল পাচ্ছে আমার জন্য, ভাবা যায়? না না, শুধু আমার জন্য না, আমার মামার ছেলেদের জন্য মা কাজল পাচ্ছিল, কারণ ওরা তো ছোট, ওরা তো তোমার বাজারি কাজলগুলো চোখে এখন পড়বে না, বাচ্চা ছেলেদেরকে কাজল পরাতে হয় সেটা আমরা তো সবাই জানি। আমিও বললাম তাহলে আমার জন্য একটু পেতে দাও, তো এটা আমার জন্য এখন পাতা হচ্ছে। আর এটা রয়েছে কিন্তু ঘিয়ের কাজল না, এটা এমনি সর্ষের তেলের কাজলই করছে, তো ঘিয়ের কাজলটা শুনেছি আরও বেশি ভালো হয়, তো এটা সর্ষের তেল দিয়ে করা হচ্ছে। তো যাই হোক, লাস্টে কেমনভাবে কাজলটা পরে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি জাগো নীল চোখে, আমি জাগো নীল চোখে, হয়ে গেছি সাথী মন কি যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে, আমি জাগো নীল চোখে, হয়ে গেছি সাথী মন কি যার ভালো আরো আমি ভালোবাসি। জল তরঙ্গ এ অঙ্গ, দেখো গাইস কাজল পুরো রেডি। আর কিভাবে পুড়েছে দেখতে পাচ্ছ কি? তোমরা বুঝতে পারছো একদম গোটাটা বেশ ভালোভাবে পুড়ে গেছে, একদম কালি। আর আমার হাতেও দেখতে পাচ্ছ কালি লেগে যাচ্ছে, তোমরা একটু ভালো করে দেখো আমার হাতেও কালি লেগে গেছে, দারুণ মানে কালিটা পড়েছে আর কি। তো এবার এটাকে মা আসে মুঠে দেয় না কি বলে ওটাকে করে দেবে, চলো মায়ের কাছে নিয়ে যাই, মা একটু রেডি করে দিই কাজলটা। এইভাবে তো আর পরা যাবে না, এখন তো কালি, তো এটাকে ভালোভাবে পুলে দিতে হবে, তারপরেই হবে। তো দেখো নারকেল তেল দিয়ে করা হবে, কারণ ঘিটি দেবো না, কারণ আগেবারে একবার ঘি দিয়েছিলাম যে আমার চোখের মধ্যে একটু প্রবলেম দেখা দিচ্ছিল, তো সেই কারণে এবারে নারকেল তেল দিয়ে করাবে। দেখো মা কীভাবে করছে, দেখো কাজলটা কতটা পুড়েছে একবার দেখো, মানে প্রচুর কাজল পুড়েছে, প্রচুর প্রচুর। আর সত্যি তাই খুব ভালো লাগছে, আর ঘরে পাতা কাজল না খুব ভালো হয় জানো তো, বাজারি কাজলগুলোর থেকে ঘরে পাতা কাজল খুব ভালো। যদিও আমরা বাজারি কাজল ইউজ করি, আমি তো ল্যাকমি কাজল ইউজ করি, আর কে কী কাজল ইউজ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো মা কীভাবে মুঠে দিচ্ছে। আমি জাগো নীল চোখে, আমি জাগো নীল চোখে, হয়ে গেছি সাথী মন কি যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে, আমি জাগো নীল চোখে, হয়ে গেছি সাথী মন কি যার ভালো আরো আমি ভালোবাসি। ভালোবাসাতে বেঁধেছো এ হৃদয় বধু, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু, জল তরঙ্গ এ অঙ্গ, জল তরঙ্গ এ অঙ্গ।
গাইস দেখো কেমন কত সুন্দরভাবে পুড়েছে অনেকটা। তো চলো তোমাদেরকে না এই কাজলতাটা বিষয়ে একটা ছোট্ট গল্প বলি। জানো তো এই কাজলতাটা হচ্ছে আমার ছোটবেলার, এবং নাকি শুনেছি এটা আমার মাসি মানে আমার দাদারও নাকি ছোটবেলাকার কাজলতা। মানে এই কাজলতাটা অনেক দিনকার, প্রায় অনেক অনেক বছরকার পুরনো, দেখো এখনো কতটা ভালো আছে। তো যাই হোক আজকে ভিডিওটা বেশি বড় করব না আমি, আজকে যদিও ভিডিওটা আমার ফড়িং ধরা নিয়েই ছিল, তো তাও অনেকটা বড় হয়ে গেল। তো কেমন লাগলো বলো আজকে ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটিকে আজকে প্রথম দেখছো ভিডিওটি প্লিজ ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগ বা নেক্সট কোনো একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।